এটা হলো টক পালং, এটা এমনি পালংয়ের মতো দেখতে কিন্তু একটু ছোট হয়। এমনি পালং শাকটা যতটা মোটা আর বড় হয়, মানে পুরু হয়, এটা কিন্তু অতটা বড় হয় না। টক পালংটা আমি কেটে নিয়েছি, এটা আপনি বড় করেও কাটতে পারেন, কারণ এটা একদম গলে যায়। এটা গাছটার সাইজটা যেমন এমনি পালংয়ের তুলনায় অর্ধেক, আর রান্না করলে ঠিক অর্ধেক হয়ে যায়। পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে আসছি, এবারে এটাকে রান্না করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবারে এতে দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন। আপনারা জিরে ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি এটাকে সর্ষে, যেহেতু চাটনির মতো করবো তাই সর্ষে ফোড়ন দিলাম। এবারে ধুয়ে রাখা পালং শাকটিকে দিয়ে দিলাম, এবারে এটাকে একটু নেড়ে দেবো। দেখুন নাড়ছি, নাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কীরকম কমে যাচ্ছে শাকের পরিমাণ, এটা একদম কমে যাবে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণটা একটু বেশি দেবেন। দিয়ে দেবো হলুদ, হলুদটা দেওয়ার পরে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা ঘরে পেস্ট করা ছিল তাই দিয়ে দিলাম, আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব, এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন শাকের পরিমাণটা কতটা কমে গেছে, এ একদম কমে যায়। পালং শাকের তুলনায় অর্ধেক কি, তারও অর্ধেক হয়ে যাবে। দেখুন একদম কড়াইয়ের সঙ্গে লেগে আসছে, কতটা শাক দিয়েছিলাম আর কোনটুকু হয়ে গেল। গাইজ, এটা আপনি এই পালং শাক দিয়ে আপনি মাছের টকও করতে পারবেন। দেখুন আমি কিন্তু এক্সট্রা জল দিলাম না, এটা থেকে এমনি জল ছেড়ে দিয়েছে কতটা। এই জলটা আপনি যতটা টানিয়ে নেবেন এটা ততটা শুকিয়ে আসবে, কিন্তু আমি পুরো জল টানাবো না, একটু রসা টাইপের রাখবো। দেখুন কীভাবে জল ছাড়ছে, একদম কমে যাচ্ছে, আপনারা দেখুন। এবারে এতে একটু চিনি দিয়ে দেবো, অন্য এমনি পালং শাকের তুলনায় এটা চিনি অনেকটাই বেশি পরিমাণ দিতে হয়, কারণ এটা টক পালংটা খুবই টক হয় আর একটু খাড়খাড় হয়। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, কিন্তু বারবার বলছি চিনির পরিমাণটা পারলে একটু বেশি দেবেন। আমি এবার এটাকে পুরো জলটা শুকিয়ে টানিয়ে নেব। গাইজ, আপনি নাড়বেন দেখবেন পুরো শাকটা ঘেঁটে গেছে, কারণ টক পালংটা খুব নরম, তো দেখুন পুরো ঘেঁটে যাচ্ছে। যত নাড়বেন তত পেস্টের মতো হয়ে যাবে, এটাকে আর আপনার মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে না। পালং শাক আমার হয়ে গেছে, এবারে গ্যাসটা আমি অফ করে দেব। হয়ে গেছে আমার পালং শাকের টক অর্থাৎ চাটনি, যেহেতু মিষ্টিটা বেশি দিয়েছি এদিকে টকও আছে তাই চাটনি। গাইজ, এটা করতে খুবই অল্প সময় লাগে, এটা জাস্ট শাকটা গলতে যেটুকু টাইম, দেখে যান আমি কোনটুকু সময়ের মধ্যে, এটা এক কথায় 5 মিনিটের মধ্যে শাকটা রান্না হয়ে যায়। করে দেখুন আপনারা, খুব ভালো লাগবে। এটা আপনি রুটির সঙ্গে, ভাতের সঙ্গে। এই শাকটা আমি নামিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে পালং শাকের চাটনি, আপনারা একটা পাঁচ ফোড়ন দিয়েও খেতে পারেন, দারুণ টেস্ট লাগে।